হ্যালো, তোমরা কেমন আছো? জানি তোমাদের মন ভালো নেই, কারণ তোমরা স্কুলে আসতে পারছো না, মাঠে গিয়ে খেলতে পারছো না, কিন্তু আশা করছি তোমরা শারীরিকভাবে সবাই সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের কথা ভেবে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। ষষ্ঠ শ্রেণীর বিষয়টি হচ্ছে শতকরা। শতকরার উপর আমি আজ পড়াবো তোমাদের। তোমরা কিন্তু বাড়ি দিয়ে থেকো এবং পড়াশোনাটা একটু আধটু করতে থাকো। তো চলো আমরা এবার শুরু করি তাহলে। শতকরা ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ। তো শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে নিই। দেখবে বিভিন্ন সময়ে, যেমন চৈত্র সেলের সময় দেখবে বিভিন্ন দিকে বিভিন্ন ব্যানার টাঙানো থাকে, ফেস্টুন বা ব্যানার টাঙানো থাকে যে up to 50% off, 30% off, 70% off পর্যন্ত, এরকম ধরনের বিভিন্ন রকমের ব্যানার টাঙানো থাকে। বা বিভিন্ন উপলক্ষে, যেমন ধরো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে যে সেল চলছে বিগ বাজারে, তখন দেখবে বলা বলে যে 50% ছাড় আছে, এরকম ভাবে তোমরা একটা জিনিস শুনে থাকবে। বা যদি তোমরা দেখো যে বই দোকানে যদি যাও বাবা মার সাথে বা দোকানে বই কিনতে, তাহলে দেখবে সেখানে বইয়ের যা দাম লেখা থাকে, সাধারণত ওই সহায়িকা বইগুলোতে যা দাম লেখা থাকে তার থেকে একটু কম নেয়। কী নেয় সেখানেও বলে দেখবে যে 20% ডিসকাউন্ট আছে বা 20% ছাড় আছে। তো তাহলে আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা, বা সংক্ষেপে আমরা বলি পার্সেন্ট। ওই যে এখনই বলছিল 50% off বা 20% off, তো এই পার্সেন্টেজটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তাহলে আমরা প্রথমে জেনে নিই যে বাংলা হচ্ছে শতকরা বলা হয়, ইংরেজি হচ্ছে পার্সেন্টেজ। তো শতকরা কথাটার মধ্যে শুনতে বুঝতে পারছো যে শতকের একটা ব্যাপার আছে, অর্থাৎ 100 বা 100 একটা ব্যাপার আছে। তো সেটা কি শতকরা? দেখবে এরকম চিহ্নটা তোমরা দিকে থাকবে, 20% মানে এরকম একটা চিহ্ন থাকে দেখবে। তো এটাকে বলা হচ্ছে শতকরা চিহ্ন। এটা হচ্ছে শতকরা চিহ্ন বা ইংরেজিতে বলা হচ্ছে পার্সেন্টেজ। এবং পার্সেন্টেজে কি বলা হয়, 20% মানে হচ্ছে 20 এর 100, অর্থাৎ 100 মধ্যে কত সেটাকে বলা হচ্ছে শতকরা। আবার বলছি আমি, ভালো করে শুনে নাও যে 100 মধ্যে কত সেটাই হচ্ছে শতকরা। একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদের, ধরো একটা বইয়ের দাম আছে 200 টাকা, 200 টাকা, যে তোমাদের বইটি কেনার সময় বললো যে 20% ডিসকাউন্ট আছে বা 20% ছাড় আছে, তাহলে কত টাকা ছাড় পাবে? 100 টাকায় ছাড় হচ্ছে 20 টাকা, তাহলে 1 টাকায় ছাড় হচ্ছে 20 এর 100, আর 200 টাকায় ছাড় হবে কত? 20 100 × 200, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 40 টাকা। অর্থাৎ বইটি তুমি কত পাবে? 200 − 40 = 160 টাকায়। তাহলে যে বইটির দাম লেখা ছিল 200 টাকা, সেটিকে ডিসকাউন্ট দিয়ে, 20% ডিসকাউন্ট দিয়ে তুমি 160 টাকায় কিনতে পারবে। বা তুমি জামা কিনতে গেছো, ধরো চৈত্র সেলে একটা জামার দাম ধরো আছে 500 টাকা, দিয়ে বলা হয়েছে যে 40% off বা 40% ছাড়, তাহলে কত টাকা তুমি ছাড় পাবে? 500 টাকা, 100 টাকায় ছাড় পাচ্ছ 40 টাকা, 500 টাকা জামাটার দাম আছে আর 40% ছাড় পাচ্ছ, তাহলে কত হবে? 100 টাকায় তুমি ছাড় পাচ্ছ 40 টাকা, তাহলে 1 টাকায় ছাড় পাবে 40 এর 100, আর 500 টাকায় ছাড় পাবে কত? 40 এর 100 × 500, তাহলে এখানে কাটাকাটি করে দিলে 105, 500 মানে 200 টাকা, তাহলে তুমি জামাটা ছাড় দেওয়া হবে 200 টাকা, তাহলে তুমি জামাটা কত কিনতে পারবে? 500 − 200 = 300 টাকা, অর্থাৎ 300 টাকা দিলে তুমি জামাটা পেয়ে যাবে। তাহলে ভালো করে তোমরা মনে রাখো যে এক শতকরা হচ্ছে এখানে, তাহলে আমি যে জিনিসগুলো এখান থেকে পেলাম সামারি করে দিচ্ছি আমি, যে শতকরা হচ্ছে 100 মধ্যে কত সেটাই হচ্ছে শতকরা, 100 মধ্যে কত সেটাকে বলা হচ্ছে শতকরা, এবং শতকরা চিহ্ন হচ্ছে এরকম, ইংরেজিতে বলা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে খুব সহজভাবে আমি যদি বলি যে 30% মানে বলতে পারবো 30 এর 100। আশা করছি তোমাদের কাছে শতকরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো চলো এবার আমি তোমাদের বই থেকে কিছু অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করছি কমপ্লিট করতে পারবে নিজেরাই। তোমাদের গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর যে বই আছে
সেই বই থেকে আর করছি, কষে দেখো তোমাদের, কষে দেখো নয়, কষে দেখি নয়, পাতা হচ্ছে 112। আমি দু একটা করে করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরাই খুব সহজে বাড়ি থেকে করতে পারবে। তো আমি প্রথমে একের দেখো দুইয়ের টান বলছি, তোমাদের আয়তাকার ক্ষেত্র আঁকা আছে, দেখবে এরকম করে আয়তাকার একটা ক্ষেত্র আঁকা আছে। এবার কি হয়েছে, অর্ধেকটা দেখবে চিহ্নিত করা আছে এরকম করে। তাহলে শতকরাকে প্রকাশ করতে হবে। তো শতকরা প্রকাশ করতে গেলে আমি প্রথমেই বললাম যে 100-এর মধ্যে কত সেটা আমাকে দেখতে হবে। তো এটা মানে হচ্ছে দেখো পুরোটা যদি আমি বলি তাহলে অংশ হিসাবে যদি করা হয়, দুটো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা অংশ রং করা আছে, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে তাহলে চিহ্নিত অংশ সময় লিখবো, চিহ্নিত চিহ্নিত অংশ। তাহলে আমি লিখবো এভাবে দেখো যে চিহ্নিত অংশ ইকুয়াল টু হচ্ছে কত, দুটো অংশ ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা অংশ ধরা হচ্ছে হাফ অংশ। এটাকে আমি শতকরাটা ইচ্ছে করার শতকরা প্রকাশ করবো অংশটাকে। তাহলে দুভাবে করতে পারো, দেখো 50 দিয়ে আমি যদি গুণ করে দেবো নিচে তাহলে 100 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 50 আর 100, তারপরে এটা বলতে পারবো 50%। অথবা আমি একটু তোমাদের সহজ নিয়ম শেখাচ্ছি, সেটা হচ্ছে হাফ অংশ সমান সবসময় 100% দিয়ে গুণ করে দেবে, খুব সহজেই চলে আসবে, এত কোনো ঝক্কি থাকবে না, 100%, তাহলে হয়ে যাবে 50%। 100% দিয়ে আমি গুণ করতে পারছি কেন, কারণ দেখো এইটা সবসময় মনে রাখবে যে 100% পার্সেন্ট মানে কত, 100-এর মধ্যে কত, তাহলে 100/100 মানে 1, তাহলে 100/100 মানে হচ্ছে 1। তাহলে কোনো একটা যে কোনো রাশিকে বা সংখ্যাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা সেম থাকে, কোনো অসুবিধা নেই। তাহলে সবসময় 100% দিয়ে গুণ করে দিলে ডাইরেক্ট চলে আসবে, এটা শর্টকাট মেথড একটা। তো তাহলে বোঝা গেছে আশা করছি, দুয়ের টাইম বলে দিলাম, এভাবে সিমিলার ভাবে বাকিগুলো করতে পারবে, বাকিগুলো সবগুলোই পারবে, অসুবিধা কিছু নেই। যেমন ধরো একটা বৃত্ত দেওয়া আছে তোমাদের চার কোশ্চেনে, একটা বৃত্ত আঁকা আছে, বৃত্ত দিয়ে দেখা হলো চার ভাগ করা হয়েছে, চার ভাগের মধ্যে তিন ভাগ চিহ্নিত করা আছে, তিন ভাগ চিহ্নিত করা আছে, তাহলে কত অংশ চিহ্নিত করা হয়েছে, তাহলে মোট অংশ হচ্ছে চারটে ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে তিনটে অংশ রং করা আছে, তাহলে চিহ্নিত অংশ সমান কত হচ্ছে, চিহ্নিত অংশ সমান হচ্ছে 3/4 অংশ, কারণ তিনটে রং করা আছে চারটের মধ্যে, চারটে মোট ভাগ, তার মধ্যে তিনটে রং করা আছে। কি করলাম আমি, আমার নিয়ম বলেছি খুব সহজে তোমরা করে ফেলবে, 100% দ্বিগুণ করে ফেলবে, তাহলে 4 25 100 25 3 75%। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, বাকিগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করছি হয়ে যাবে। তো চলো এবার পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলা আছে দেখো, দুইয়ের সমান ভগ্নাংশ হলে কি শতকরা প্রকাশ করবো, দুইয়ের কোশ্চেন সমান ভগ্নাংশ হলে শতকরা প্রকাশ করবো, দুইয়ের এক কি আছে 45/50। তো এটাকে শতকরা প্রকাশ করতে গেলে আমি একটু আগেই বললাম দুভাবে করা যায়, তোমরা এভাবে করতে পারো, হরটাকে 100 নিয়ে আসবো, তার জন্য 50-কে 2 দ্বিগুণ করলাম, এটাকে 2 দ্বিগুণ করলাম, তাহলে হয়ে গেল 90/100, 100-এর মধ্যে কত, সেটাই হচ্ছে শতকরা, তাহলে এটা হয়ে গেল 90%। এভাবে করতে পারো, বা আমি যে নিয়মটা বললাম এটা আরো সহজে তোমাদের হয়ে যাবে, সরাসরি 100% দিয়ে গুণ করে দেবে, একদম ডাইরেক্ট 100% দিয়ে, তাহলে একেবারে সরাসরি চলে আসবে 45/50 × 100% ইকুয়াল টু, দেখো কাটাকাটি করে দিচ্ছি, 50 × 100 ইকুয়াল টু হচ্ছে 90%। এটা এনসার এভাবে করতে পারো, এভাবে করতে পারো, কিন্তু এটা হলে ডাইরেক্ট মেথডে আমি করতে পারি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি আসছি পাঁচের কোশ্চেনে, বাকি মাঝের গুলো নিজেদের নিজেরা করবে। এটাকে প্রথমে আমি ভেঙে নিচ্ছি, ভগ্নাংশটাকে নিয়ে আসছি, মিশ্র ভগ্নাংশে পরিণত করছি এটাকে, এটাকে আমি প্রথম অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি, 8/32 = 35, 35/8 এটা হলো, এটাকে 1% করতে হবে। আমি একটু আগেই বললাম কি করে দেবো, সরাসরি 100% দ্বিগুণ করবো, খুব সহজে আমার চলে আসবে, দেখো তাহলে 8 কাটাকাটি করে আমি 4 × 8 = 100, এবার এটাকে তোমার কত হচ্ছে দেখি, এটাকে যদি আমি ভগ্নাংশে রাখি তাহলে এভাবে হচ্ছে, দেখো যদি রেখে দিই ভগ্নাংশ আকারেও রাখতে পারি, পার্সেন্টেজ আকারে, বা এটাকে দশমিক আকারেও আমি নিয়ে যেতে পারি, অসুবিধা কিছু নেই।
তোমরা যদি ভগ্নাংশে আজকে রাখতে চাও তাহলে এটা 25 কে 25 দিয়ে গুণ করতে হবে, 25 পাঁচে 125 এর পাঁচ, হাতে থাকে 12। গুণটা তোমরা করবে আলাদা ভাবে, আমি মুখে মুখে করছি এখানে, তোমরা গুণটা নিজের থেকে নিজের মতো করে করবে। 25 পাঁচ 125 এর পাঁচ, হাতে থাকে 12, 25 তিন 75 আবার 87, মানে 175 বাই 2% ইকুয়াল টু দা ফ্যাক্টর। যদি আমি ভগ্নাংশে করে দিই 2 4 8 এত পার্সেন্ট, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো আরেকটা কথা আমি এখন বলি, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, যারা গার্জেন আছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বিভিন্ন সময় আমার আপডেট কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এবং আপনার ছেলে মেয়েদের সুবিধা হবে। তো চলো এবার নেক্সট, আমরা যেটা করছিলাম তাহলে বাকিগুলো নিজেরা এইভাবে করতে পারবে। নেক্সট আমি চলে আসছি, 2 এর হয়ে গেল, কি আছে দেখি, ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ গুলোকে শতকরা প্রকাশ করি, একই ভাবে করবে, আমি যে চিজ দিলাম সেভাবেই করবে, সবচেয়ে সুবিধা হয়। এটাকে তুমি ভগ্নাংশে আনতে পারো, দশমিক সামান্য ভগ্নাংশে আনতে পারো, নাইনও করতে পারো, সরাসরি আমি 100% দিয়ে গুণ করে দেবো, তাহলে সেটাই হবে সব থেকে সহজ মেথড। তাহলে এটা কত হয়ে গেল, 60%। গুণ করার সময় দেখো খুব সহজ, 0.6, যদি দুটো শূন্য আছে তাহলে দু ঘর ডাল দিকে আমার সরে যাবে, তাহলে কত হলো, 6 1 ঘর 16, আর 1 ঘর 16 মানে 60 অ্যান্সার। নেক্সট আমি শেষেরটা একবারে করে দিচ্ছি তোমাদের, 5-এরটা 0.003। তো এটাকে আমি কি করবো, 0.003 ইন্টু 100%, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, দুটো ঘর সরবে দশমিক, দুটো শূন্যর জন্য, তাহলে একটা দশমিক রেখে যাবে, মানে এটা হয়ে যাবে 0.3%। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসছি 4-এর কোশ্চেনে, 4-এর গুলো কি আছে দেখি, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সামান্য ভগ্নাংশে প্রকাশ করাটা খুব সহজ, একটু আগে আমি দেখাচ্ছিলাম যে 10-এর 10% আছে সমান কি বললাম, 100-এর মধ্যে কত সেটাই হবে পার্সেন্টেজ, তাহলে 10-এর 100 হয়ে গেল, কাটাকাটি তোমরা করে দাও একবার, তাহলে এটা হয়ে গেল 1-এর 10, এটাই উত্তর। এভাবে তোমাদের চলবে, একেবারে আমি শেষেরটা করে দিচ্ছি, 4-এর 5-এর টার্ম করে দিচ্ছি, কত আছে, 33.13%। প্রথমে এটাকে ভেঙে নেওয়া আগে, কত হচ্ছে 33 33 99 1 100, তাহলে 100/3%। এটাকে কি করতে হবে, 100/, আমি জানি ঘরে 100 চলে আসে, 100-এর মধ্যে কত, তাহলে 100 100 কেটে গেল, উত্তর হয়ে গেল 1-এর 3। আশা করছি তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। নেক্সট চলে আসছি, 4 হয়ে গেল, এবার আমরা আসছি 5-এর গুলোতে, 5-এর গুলো কি আছে আমি দেখে নিই, 5-এর গুলো দেখি, একটা করে আমি দেখে দিচ্ছি, 61% দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তাহলে 61% ইকুয়াল টু দেখো, আমি বলতে পারি 61/100, তাহলে এটাকে কি হয়, যখন 100 দিয়ে ভাগ করা আমাদের খুব সহজ, দশমিকটা কি হবে, এদিকে দুঘর সরে যাবে বাঁ দিকে, তাহলে কত হয়ে গেল, 0.61। আশা করছি বুঝতে পেরেছো। সিমিলার ভাবে 5-এর 5-এর টার্ম করে দিচ্ছি তোমাদের, 0.07%, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি হবে, তাহলে 0.07%, মানে 0.07/100, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, মানে আবার দুঘরে দিয়ে সরে যাবে, মানে 0.0007, এখানে ছিল দশমিকটা, আবার দুঘর সরে গেল, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। আশা করছি তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। তো এবার নেক্সট কোশ্চেন যেটা বলেছি আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাড়িতেই করতে পারবে, সেটা 6-এর কোশ্চেন, বলছে নিচের ভগ্নাংশগুলিকে শতকরা প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, প্রতিটাকে তোমরা আগে দশমিকে নিয়ে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি কি আছে, 4-এর টার্ম করে দিচ্ছি একেবারে, বাকিগুলো নিজেরা করবে, 0.02, তো এটাকে আমি শতকরা প্রকাশ করছি, তার মানে কত হবে, 0.02 ইন্টু 100%, দুবার সরে যাবে, মানে হয়ে গেল 2%। নেক্সট কত আছে, 0.15, এটাকেও 100% দিয়ে গুণ করে দিচ্ছি আমি, শতকরায় চলে আসবে, সমান হয়ে গেল 15%, দুবার সরে গেল দশমিক। নেক্সট আছে আমার 0.6, এটাকেও 100% দিয়ে গুণ করে দিচ্ছি, চলে আসছে দেখো কত, এটা 1 ঘোষ হচ্ছে 2 ঘোষ হচ্ছে, তাহলে 60 হয়ে গেল, 60%।
দেখো আমরা দেখতে পাচ্ছি যে 2% মানে 60%, সব থেকে ছোট কোনটা এটা, তারপর হচ্ছে এটা, তারপর এটা। অতএব লিখে দিচ্ছি আমি একেবারে, অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পায় যেভাবে আছে সেটাই হয়ে যাবে। কত হয়? 0.02 কমা 0.15 কমা 0.6। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমি চলে আসছি সাতের কোশ্চেন গুলোতে। এবার সাতের কোশ্চেন গুলোতে দেখো, এবার পুরোপুরি লেখা অঙ্কে চলে আসছি আমি। লেখা অঙ্ক গুলো আমি দুটো তিনটে ভিতরে করতে পারি, আমি দেখিয়ে দেবো পরবর্তীকালে। তো প্রথম কোশ্চেন কি বলেছে, 15টি লজেন্স এর মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্স এর শতকরা কত লজেন্স নাম দেখি। দুটো মেথডে করা যায়, আমি দুটো মেথডেই বলে দিচ্ছি তোমাদের। তাহলে 15টি লজেন্স এর মধ্যে নিলাম 3টি, অতএব 1টি লজেন্স এর মধ্যে নিলাম 3 এর 15টি, এবং 100টি লজেন্স এর মধ্যে নিলাম কত, 3 এর 15 ইন্টু 100 সমান কত হচ্ছে, এবার কাটাকাটি একটু করে নিই, 3 5 15 5 20 100 সমান, এটা 20 হয়ে গেল, 20। তো শতকরা কত হয়ে গেল, অতএব মোট লজেন্স শতকরা কত লজেন্স নিলাম, অতএব মোট লজেন্সের শতকরা 20টি লজেন্স নিলাম, শতকরা 20টি লজেন্স নিলাম, এটা অ্যান্সার হয়ে গেল। এটা একটা মেথড, ফার্স্ট মেথড, এটা একটা মেথডে আমি করে ফেললাম। আর একটা মেথড আমি খুব সহজেই করে ফেলেছি, দেখো এটা অল্টারনেটিভ মেথড, বা বিকল্প পদ্ধতি বলা হচ্ছে। সেটা কি বলা হচ্ছে, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নেওয়া হয়েছে, তাহলে অতএব লজেন্স নিলাম কত, 15টির মধ্যে 3টি, মানে হচ্ছে 3 এর 15, একেবারে আমি বললাম সরাসরি 100% দিয়ে গুণ করে দেবে তাহলে আমার উত্তর চলে আসবে, একেবারে কাটাকাটি করে 3 5 15 5 20 100 = 20%। এখানে এটা অ্যান্সার হলো, এটা অ্যান্সার হলো। তো এখানে একটা কথা আমি তোমাদের বলে নিই, যে যখনই শতকরা কথাটা বলে দেবে তখন আর পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া দরকার নেই, তাহলে দুবার হয়ে যাচ্ছে। আর এখানে লজেন্স নিলাম, শুধু বললাম পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে, মানে শতকরা, তাহলে শতকরা লজেন্স নিলাম আবার পার্সেন্টেজ, এটা কিন্তু ভুল। এবং এই কমন ভুলটা অনেকেই করেন, অনেক টিউশন টিচার বা অন্যান্য অনেকে এই ভুলটা কিন্তু করে থাকেন, আমি দেখেছি আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যে অনেকেই শতকরা বলছে আবার পার্সেন্টেজ চিহ্নটা দিচ্ছে, তাহলে ডবল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু করা উচিত নয়, এটা একটা প্রকার ভুল। যদিও আমরা নাম্বার দিয়ে দিই কিন্তু এটা ঠিক নয়। চলো এবার আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট আমি চলে আসছি, দেখো সাতের বাকিগুলো নিজেরাই করবে এভাবে। আমি তোমাদের এবার চলে আসছি 7-এর 4-এরটা, কি বলেছে, 55 মিটার লম্বা বাস, তাহলে বাসটি মোট লম্বা কত, 55 মিটার। কাদা ও জলের নিচে আছে কত, কাদা ও জলের নিচে আছে 11 মিটার, অতএব কাদা ও জলের উপরে আছে কত, কাদা ও জলের উপরে আছে কত, এটা বিয়োগ করে দেবো, 11 মিটার আছে নিচে, তাহলে উপরে কত আছে, 55 - 11 মিটার = 44 মিটার। এবার বলেছে শতকরা কত কাদা ও জলের উপরে আছে, অতএব কাদা ও জলের উপরে আছে শতকরা আমি হিসেব করবো, মোট হচ্ছে 55, তার মধ্যে 44, তাহলে কত, 44/55 × 100% = হয়ে গেল কত, দেখো আমি আবার বললাম কত, 55 মিটার মোট ছিল দৈর্ঘ্য, তার মধ্যে 44 মিটার উপরে আছে, তাহলে কি হবে, 44/55 হলো, ভগ্নাংশে যদি আমি অংশে নিয়ে এলাম তাহলে এটা হয়ে গেল, সেটা 100% দ্বিগুণ করছি তাহলে হয়ে যাচ্ছে, দেখো কাটাকাটি আমি করে দিচ্ছি, 11 = 44, 11/55 এবার কাটাকাটি এখানে 5 × 100, তাহলে 4 × 80%,
বা যদি ভাষা দিয়ে বলো তাহলে বলবে শতকরা 80% জলের উপরে আছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট নেক্সট আমরা চলে আসি বড় অঙ্ক গুলোতে, এগুলো আমি কিছু কিছু করে দেবো, গুরুত্বপূর্ণ গুলো করে দেবো, বাকিগুলো তোমরা বাড়িতে পড়বে। যেমন আটের কোশ্চেন আমি পড়ছি এবার, কি বলেছে দেখি। বলছি আমাদের চ্যাটার্জি পড়া লাইব্রেরিতে এতগুলি গল্পের বই আছে, যত গল্পের বই আছে তার মধ্যে গল্পের বই আরো কেনা হলো। তাহলে এখন লিখি যে তাহলে লাইব্রেরিতে লাইব্রেরিতে বই আছে কত? 2100টি। 2100টি তাই তো? 2100টি গল্পের বই। এবার কি বললো আজ 30% গল্পের বই কেনা হলো, অতএব গল্পের বই কেনা হলো কত? গল্পের বই কেনা হলো তাহলে মোট আছে 2100 × 30%, মানে একবারে আমি করেছি 30 এর 100, 30 এর 100টি বই। 30% পার্সেন্টেজ মানে আমি বললাম যে 100 দিয়ে ভাগ হবে, তাহলে 30 এর 100 হয়ে গেল কাটাকাটি করে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে হয়ে গেল 3 × 21 কত হলো 630টি বই। দেখো এটা একটা অ্যান্সার, কতগুলি বই কেনা হলো। আর কি বলেছে, এখন লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা কত? হ্যাঁ, এখন লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা, এখন লাইব্রেরিতে লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা কত হলো? মোট গল্পের বই, মোট গল্পের বই হলো ছিল আমার 2100টি, আবার কেনা হলো 630টি, যোগ হয়ে যাবে সমান হচ্ছে 2730টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, অসুবিধা হওয়ার কথা নয়। আরেকটা কথা তোমাদের আমি বলি সাথে সাথে, যে যখন তোমরা পাটিগণিতের অঙ্ক সমাধান করবে তখন তোমরা বাস্তব জিনিসটিকে চিন্তা করবে, অর্থাৎ তোমরা সমস্যাটিকে বাস্তব একটি সমস্যা হিসাবে ধরবে। অঙ্ক করছি এইভাবে হওয়ার দরকার নেই, ভেবে নেবে যে আমি একটি বাস্তব সমস্যার সমাধান করছি। তুমি ধরো একটা জামা কিনতে গেছো, তাহলে জামাটা কত রেটে কিনবে সেটা তো একটা হিসেব তোমাকে করতেই হবে, হিসেবটা জানতেই হবে, সেটাই হচ্ছে অঙ্ক। তাহলে এভাবে ভাববে তাহলে অঙ্ক কিন্তু খুব সহজ হয়ে যাবে। চলো নেক্সট আমরা এভাবে আসছি আমি। দেখো নেক্সট আমি এবার একটু দূরে চলে যাচ্ছি তোমাদের, এইভাবে হবে অঙ্কগুলো সব। 13 অঙ্কে আমি চলে যাচ্ছি। বলছে এবছর আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে, তাহলে মাধ্যমিক দিয়েছে কতজন ছাত্রছাত্রী? মাধ্যমিক দিয়েছে 80 জন ছাত্রছাত্রী। পাস করেছে কত বলেছে? 65%, মানে 65% ছাত্রছাত্রী পাস করেছে। পাস করেছে, পাস করেছে কত? 80 × 65% মানে কত হবে? 65 এর 100 দিয়ে আমি গুণ করে দেবো এতজন। তাহলে এবার কাটাকাটি করে একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো 5 × 2 = 10, 5 × 13 = 65, 2 × 4 = 8, 13 × 4 = 52 জন। তাহলে পাস করেছে কতজন? 52 জন। এটাই হয়ে গেল উত্তর, বা আমি লিখছি অ্যান্সার লিখতে পারো বা উত্তর। হয়ে গেল অঙ্ক, এভাবে চলবে, সিমিলার হবে নেক্সট 14 অঙ্ক। এটা কিন্তু পরীক্ষায় মানে এই জায়গায় দেখেছি এটা থাকে, ভালো কোশ্চেন একটি। কি বলেছে দেখি কোশ্চেনটি, বলছে একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটি দস্তা আছে, 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? তাহলে দেখো মোট পিতলের পরিমাণ, মোট পিতলের পরিমাণ ইকুয়াল টু কত বলা হয়েছে? 20 কিগ্রা। তামা আছে কত বলা আছে? দেখো 70%, তাহলে 20 × 70% মানে 70 এর 100 ইকুয়াল টু কত হচ্ছে? এত কিগ্রা সমান হচ্ছে, কাটাকাটি করে দিই আমি, একটি শূন্য এদিকে শূন্য কেটে গেল, ইকুয়াল টু হচ্ছে 14 কিগ্রা। এটা তামা আছে, বাকিটা দস্তা আছে, অতএব দস্তা লাগবে কত? অতএব দস্তা লাগবে 20 থেকে বাকিটা দস্তা, তাহলে 20 − 14 কিগ্রা ইকুয়াল টু
ছয় গ্রাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট চলে আসছি, এটি একটি ভালো কোশ্চেন। একটি পরীক্ষায় আমি দেখেছি প্রায় থাকে কোশ্চেন ব্যাংকে, তোমরা পাবে বিভিন্ন পেজে থাকে কোশ্চেনটি। এটি ভালো কোশ্চেন একটি, কি বলেছে দেখো। ষোলোর কোশ্চেনটি আমি আলোচনা করবো এরপর। বলছে অনিল বাবু তার মাসিক আয় 22% বাড়ি ভাড়া দেন, যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিল বাবু মাসিক আয় কত হিসেব করি। এটা দুটো নিয়মে করা যাবে, আমি দেখি একটা নিয়মে আগে বলে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো যে ধরি অনিল বাবুর মোট আয় সমান হচ্ছে 1/2, তাহলে বাড়ি ভাড়া দিচ্ছে কত, অতএব বাড়ি ভাড়া দেন কত, 1/22 22% আছে, তাহলে 22/100 সমান হয়ে যাবে 22/100। এবার দেখো এটা বলে দেওয়া আছে কত টাকা, 1870 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে আমি লিখবো বা শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে কি লিখবো, 22/100 সমান হচ্ছে 1870 টাকা। অতএব 1/2 সমান কত হবে, 1870 ভাজিত 22/100 = 1870 × 100/22। দেখো এবার কাটাকাটি আমাকে একটু করতে হবে। কাটাকাটি যদি আমি করি প্রথমে কি হবে, 11 × 2 = 22, 11 দিয়ে কাটছি, 11 × 1 = 11, 7 × 11 = 77, 170। এবার আবার একবার তো 2 দিয়ে কেটে যাবে, 2 × 2 = 16, 2 × 5 = 10, 85, তাহলে 85 × 100 মানে 4500। অতএব অনিল বাবুর মাসিক আয়, অনিল বাবুর মোট আয় না লিখে লেখো, অনিল বাবুর মোট মাসিক আয়, তাহলে কথাটা আরো ক্লিয়ার হবে। অনিল বাবুর মোট মাসিক আয় ধরি, অতএব অনিল বাবুর মাসিক আয় লেখো, মোট আয় লেখা দরকার নেই, এখানে মোট আয় লেখা দরকার নেই। অনিল বাবুর এটা আমি লিখে নিচ্ছি, আমি অনিল বাবুর মাসিক আয়, তাহলে ভাষাটা আরো ক্লিয়ার হবে। অতএব অনিল বাবুর মাসিক আয় ইকুয়াল হয়ে গেল কত, 8500 টাকা। এটা একটি মেথড হলো। আর একটি মেথডে আমি দেখি যদি সময় হয় করে দিচ্ছি আমি তোমাদের, সেটি হচ্ছে ওই কি হবে, এটা একটা ফার্স্ট মেথড হয়ে গেল। সেকেন্ড মেথড আমি করে দিচ্ছি একটু, এটা অল্টারনেটিভ মেথড বলতে পারো বা বিকল্প পদ্ধতি, অল্টারনেটিভ মেথড বা বিকল্প পদ্ধতি। এভাবে তোমরা করতে পারো যে বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয় 100 টাকা, অতএব বাড়ি ভাড়া 1 টাকা হলে মাসিক আয় কত হবে, 100/22, অতএব বাড়ি ভাড়া 1870 টাকা হলে কত হবে, 100/22 × 1870। একইভাবে কাটাকাটিটা সেম হবে যেভাবে বললাম, 11 × 2 = 22, 11 × 1 = 11, 77 = 77, 170, 2 × 85, তাহলে হচ্ছে 8500 টাকা। আশা করছি বুঝতে পেরেছো একইভাবে। তো যে কোনো মেথড করতে পারো, যেটা সহজ হবে সেটাই করবে, অসুবিধা হওয়ার কথা নয়। এরপর আমি আরেকটি কোশ্চেন করে দিচ্ছি তোমাদের। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট আসছে আমি 18 কোশ্চেন, এটি একটি ভালো কোশ্চেন। কি বলা হয়েছে, বলছে আমাদের পরিবারের মোট মাসিক খরচে খাওয়ার জন্য ব্যয় হয়, খাওয়ার খরচ কমান হচ্ছে, তাহলে দেখো যে খাওয়া খরচ কত, খাওয়া খরচ হচ্ছে, খাওয়া খরচ ইকুয়াল টু হচ্ছে তোমার 4750 টাকা। এবার কি বলেছে, খাওয়া খরচ বাড়ানো হচ্ছে, অতএব খাওয়া খরচ বাড়ানো হয়, অতএব খরচ বাড়ে লিখে দিচ্ছে একবারে, মাসিক খরচ বাড়ে, মাসিক খরচ এভাবে লিখি ভাষাটা আরো সুবিধা হবে, যে খাওয়া বাবদ মাসিক খরচ বাড়ে, অতএব খাওয়া বাবদ মাসিক খরচ বাড়ে, কত বাড়ছে,
চার হাজার 750 কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে? 10%, 10% মানে 10-এর 100 হবে এত টাকা। কাটাকাটি করেই দেখো, একটা 10, 10-এ 100, এখানে কেটে দিলাম একটা শূন্য কেটে দেবো, তাহলে গেলো 475 টাকা। এটা ভাড়া, খাওয়ার খাওয়া তো বাড়ছে। আবার কি বলছে, অন্যান্য খরচ কত বলেছে? অন্যান্য মাসিক খরচ কত বলা হয়েছে? 5,900 টাকা, 5,900 টাকা। এবার কি বলেছে, অন্যান্য খরচ কমানো হচ্ছে, তাহলে অন্যান্য খরচ কমানো হয়, অন্যান্য খরচ কমানো হয় কত পার্সেন্ট বলা হয়েছে? 16%। তাহলে 5,900 × 16/100 টাকা, 16% বলা হয়েছে। একটি শূন্য, একটি শূন্য, একটি শূন্য, শূন্য কেটে দিলাম। এবার আমার গুণটি করতে হবে, তাহলে 16-কে 59 দিয়ে গুণ করতে হবে। তোমরা গুণটা করে নেবে, আমি মুখোমুখি করছি। আমি 16 × 9 = 144, 16 × 9 = 94, 144 × 4 = 14, 14 16 × 5 = 80, আর 14 = 94, তাহলে 944 টাকা। দেখো তাহলে বুঝতেই পারছো, খরচ কমছে 994 টাকা, বাড়ছে হচ্ছে 475 টাকা, তাহলে কোনটা বেশি? এটা বেশি, অতএব খরচ কমবে। অতএব দেখো মাসিক খরচ কমবে কত? অতএব মাসিক খরচ কমবে, কমাটা বেশি হচ্ছে 944, আর বেড়েছে এটা, তাহলে এটা মাইনাস করে দেবো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো কত, 5×14 বলবে 9, 7×1 = 8, 8×14 বলবে 6, 469 টাকা, 5×14 বলবে 9, 7×8 = 14 বলবে 6, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা শেষ অঙ্ক করব, সেটি হচ্ছে 19-এর অঙ্কটি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটি একটু ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে তোমাদের 16 অঙ্ক বললাম ইম্পর্টেন্ট, 18 অঙ্কটি ইম্পর্টেন্ট, এবার আমি লাস্ট করছি 19-এর অঙ্কটি, এটিও ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 16, 18 আর 19, বাকিগুলো ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 16, 18 আর 19, এই তিনটি বেশি গুরুত্বপূর্ণ। তো এবার লাস্ট অঙ্ক আমি করছি 19-এর। কি বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা, তাহলে একটি শহরের, শহরের বর্তমান জনসংখ্যা একটু কত বলা আছে? 26,250, 4% বাড়ছে, তাহলে 1 বছর পর জনসংখ্যা হবে, পরের বছর জনসংখ্যা হবে, পরের বছর জনসংখ্যা হবে 26,250 ছিল, এটা ছিল, বাড়ছে কত? 26,250 × 4% হারে, মানে 4-এর 100। তাহলে এখন কাটাকাটি করে নিই আমি, দেখো 4-এর 100 মানে একটা শূন্য এটা কেটে গেল। এবার আমাকে করতে হবে কাটাকাটি, 5×2 = 10, 5×5 = 25, 12×5 = 10, 5×5 = 25, 525, এটা কেটে দিলাম, 2×4, তাহলে 26,250 প্লাস হচ্ছে 525 গুণিত 2, 1,050 ইকুয়াল টু হয়ে গেল 27,300। তাহলে এটা হয়ে গেল 27,300 জন, সুবিধা হবে, তাহলে 7,300 জন, 1 বছর পরে জনসংখ্যা হচ্ছে এটা, সিমিলার হবে পরের বছর জনসংখ্যা, 2 বছর পর জনসংখ্যা কত হবে? অতএব 2 বছর পর জনসংখ্যা হবে, এটা 1 বছর পর হলো, আবার বাড়বে কি হারে? তাহলে 7,300 প্লাস হচ্ছে 7,300 × 4-এর 100, একইভাবে বাড়ছে। তাহলে এখানে আবার কাটাকাটি করি, এখানে কাটাকাটি সুবিধা হয়ে গেল, দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 7,300 + 273 চার দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে 4×3 = 12, 2, 7×1 = 1, 4×7 = 28, 29, 7×2 = 2, 4×2 = 8, 2×10 = 10, 1,092, 1,092 তাহলে হয়ে গেল কত? 28,392 জন। তাহলে একটা অ্যান্সার, একটি অ্যান্সার, এই দুটোই অ্যান্সার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা হোয়াটসঅ্যাপে লিখবে, আমি উত্তর দেবো। প্রত্যেকে ভালো থেকো এবং বাড়িতেই থাকো, ধন্যবাদ।